আসসালামু আলাইকুম সোনালী ব্যাংকের তৃতীয় ম্যাথটি আপনাদের সামনে হাজির করেছি এর আগে দুটি ম্যাথ দিয়েছি পর্যায়ক্রমে সবগুলো ম্যাথ দেওয়ার চেষ্টা করব সবগুলো দেখে নেবেন এখানে বলা হয়েছে এ পার্সন নিডস টু পে টাকা পাঁচশো অর্থাৎ একটা ব্যক্তি যখন কোনো কিছু কেনার সময় পাঁচশো টাকা দিয়ে কিনে থাকে একটা পেন্সিল এবং এক্স ফর অ্যাডিশনাল ইউনিট প্রতি ইউনিটের জন্য এক্স টাকা অ্যাডিশনাল পে করে থাকে ওই পেন্সিলের জন্য অর্থাৎ অ্যাডিশনাল বলতে হচ্ছে যাওয়া আসা খরচ তারপর এন্টারটেনমেন্ট খরচ এটা তারপর বলছে কি যে ইফ দ্য কাস্টমার পেস এ টোটাল অফ ফোর হান্ড্রেড ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফর বারোশো পেন্সিলের জন্য যদি চার হাজার সাতশো টাকা ব্যয় করে হোয়াট ইজ দ্য ভ্যালু এক্স এটা খুব সহজ একটা অঙ্ক অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রতিটা পেন্সিলের জন্য পাঁচশো পাঁচশো টাকা খরচ করে প্লাস এক্স টাকা অ্যাডিশনাল খরচ করে তো এখানে কুলু দেওয়া আছে যে বারোশো পেন্সিলের জন্য চার হাজার সাতশো টাকা খরচ করে তাহলে আমরা সরাসরি চার হাজার সাতশোকে বারো দিয়ে ভাগ করব তাহলে আমরা একটা পেন্সিলের দাম পেয়ে যাব একটা পেন্সিল সাথে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাবো অর্থাৎ পাঁচশো দিয়ে ভাগ করলে অতিরিক্ত যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে এক্সের ভ্যালু তো দেখুন চার হাজার সাতশোকে বারো